অনূর্ধ্ব ১৯ ডুয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। এবছর এই খেলায় চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ি রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এদিন আলিপুরদুয়ার টাউন ক্লাব মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় জলপাইগুড়ি রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং কোচবিহার আর্ট ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে জলপাইগুড়ি রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। ৪৫ বলে ৮০ রান করে তপব্রত সিকদার। অপরদিকে ৪ ওভার করে বল করে শুভম দাস ২টি এবং সম্রাট সাহা ৩টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে কোচবিহার আর্ট ক্রিকেট একাডেমি ১৯ ওভার ৫ বলে ১৭১ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সিরাজ আলী সর্বোচ্চ ৫৩ রান করেন। দেবব্রত দে ৪ ওভার বল করে ২টি উইকেট নেন। বিভাস চক্রবর্তী ২ ওভার বল করে ১টি উইকেট নেন। ম্যাচের সেরা ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন তপব্রত সিকদার। পাশাপাশি সেরা অলরাউন্ডার ট্রফি পেয়েছেন শুভম দাস, সেরা বোলার সম্রাট সাহা, সেরা উইকেট কিপার সুরজিৎ সরকার, সেরা খেলোয়াড় সুমিত নন্দী। ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড় সত্য সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ডুয়ার্স ক্রিকেট একাডেমির সম্পাদক বিদ্যুৎ রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সঞ্চয়ন ঘোষ, দীপক ভট্টাচার্য, তাপস গোস্বামী, প্রাক্তন খেলোয়াড় তথা আইনজীবী সোমশঙ্কর দত্ত, শৈবাল রায়, বিশ্বজিৎ রায়, উৎপল সরকার প্রমুখ। আমরা জলপাইগুড়ি থেকে এসেছি, আরএসএ ক্রিকেট কোচিং সেন্টার। প্রত্যেকটা ম্যাচই প্রায় সবাই ভালো খেলেছে, সেই জন্য আজকে ফাইনালে উঠলাম। ফাইনালেও সবাই সবার পারফরমেন্স দিয়েছে, ফাইনালে চ্যাম্পিয়নও হয়েছি। টুর্নামেন্টটা সবাই ডুয়ার্স ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত করেছে। তো ১৭ তারিখ থেকে চালু হয়েছিল ম্যাচটি। তো সবাই সবার পারফরমেন্সটা দিয়েছে জন্য এরকম উঠতে পারলাম ফাইনালে এবং তা চ্যাম্পিয়নও হলাম। তো সেজন্য আমি খুবই খুশি, আর আমিও প্রচুর টিমকে দেওয়ার চেষ্টা করেছি, এরাও যতটা পেরেছি দিয়েছি। আমাদের কোচ শ্রীমান পার্থপ্রতিম মণ্ডল, তিনি মানে তার ম্যাচ প্রত্যেকটা ম্যাচের পিছনে প্রত্যেকটা সব কিছুর পিছনে খুবই অবদান, মানে সেটা বলার বাইরে। তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে এক একটা বিষয় এক একটা এইসব বলতে মাঠে। তো তার জন্য সে ছাড়া আমি ক্যাপ্টেন, সেজন্য সে ছাড়া আমার টিমকে গোটা টিমকে চালানো অসম্ভব হতো। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে, তারপর ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট ব্যাটসম্যান হয়েছি, খুবই আনন্দিত হয়েছি। ১৯ ডুয়ার্স ক্রিকেট একাডেমি যে টুর্নামেন্টে চালু হয়েছিলো, আমি আরএসএ টিমের সেই ক্যাপ্টেন। আমার নাম তপব্রত সিকদার, জলপাইগুড়ি নিউটন পাড়ায় বাড়ি। ক্যাপ্টেন আরএসএ, ক্যাপ্টেন আরএসএ।
ধন্যবাদ জানাবো বিদ্যুৎ রায়কে, ডুয়ার্স ক্রিকেট একাডেমির চিফ কোচ, এবং সত্যদাকে, সত্য সরকার, আমাদের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার, যে এই করোনার আবহের যে মাঝখান দিয়ে আমরা গেছি, যেখানে আমরা নিরাশাই সমস্ত কিছু চারপাশ থেকে দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে সমস্ত ক্ষুদে ক্রিকেটারদেরকে নিয়ে একটা বড় রকমের টুর্নামেন্ট আয়োজন করার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এখান থেকে যে ভবিষ্যতে পজিটিভ দিকগুলো ছেলেপেলেরা, ছোট ক্ষুদে ক্রিকেটাররা দেখতে পাচ্ছে বা তারা এনজয় করতে পাচ্ছে খেলাকে, এবং তার সাথে এই করোনার আবহাওয়ার বাইরে এসে যে উপভোগ করার, তার জন্য আমি বিশেষ করে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের ম্যাচ, ফাইনাল ম্যাচে যে অংশগ্রহণ করেছিল জলপাইগুড়ির রায়কতপাড়া কোচিং সেন্টার আর কোচবিহারের আর্থ ক্রিকেট কোচিং সেন্টার, তো জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে। আর রানার আপ হয়েছে কোচবিহার আর্থ কোচিং সেন্টারের, তাদেরকেও আমি বিশেষভাবে এই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা সময় ক্রিকেট খেলেছি এবং ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসি, তাই এই ধরনের যদি পরবর্তীতে আরও ভালো রকমভাবে আয়োজন করা হয়, তার জন্য আমরা যারা প্রাক্তন ক্রিকেটাররা আছি তারা সবসময় রুয়ার্স ক্রিকেট একাডেমি এবং যৌথ পরিচালনায় টাউন ক্লাবের সাথে সবসময় আছি, থাকবো। যুব সমাজের প্রতি বার্তা বলতে, যখন মাঠে আসি এবং ক্ষুদে ক্রিকেটারদেরকে দেখি, তারা যথেষ্ট এনগেজ হচ্ছে ধীরে 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 ধীরে। এটা একটা প্রচার যে সবাই মাঠে আসুক, বেশি করে মাঠে আসুক। এখন তো মোবাইলের যুগ, সবাই তো হাতে মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু মাঠে আসার পর বোঝা যায় যে না, ক্ষুদে ক্রিকেটাররা মাঠের প্রতি আকর্ষণ তাদের বাড়ছে এবং তারা আসতে চাচ্ছে। এভাবে প্রত্যেকটা অভিভাবক, গার্জিয়ানরা যদি তাদের ছেলেমেয়েকে, পরবর্তী প্রজন্মকে যদি মাঠে আনার কাজটা করে, তাহলে বাকি কাজটা তো ক্রিকেট কোচেরা আছে, ফুটবল কোচেরা আছে, সমস্ত ধরনের খেলার, সে ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, তাদেরকে তো মাঠমুখী করতে হবে। আমার নাম উৎপল সরকার, প্রাক্তন ক্রিকেটার।